হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সম্রাট আপনারা দেখছেন দ্য বং স্টাডি তা আজকে প্রথম প্রশ্নে বলি প্রথম প্রশ্নের ইতিহাস সম্বন্ধে প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করবো প্রথম প্রশ্নে বলা হচ্ছে মহাকবি কালিদাস কোন যুগের কবি ছিলেন মহাকবি কালিদাস কোন যুগে কবি হয়েছিলেন গুপ্ত যুগের তো কোন যুগের সঠিক উত্তর হচ্ছে গুপ্ত যুগের তা চলে যাব আমরা নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্নে বলা হচ্ছে দায়ভা গ্রন্থের রচয়িতা কে দায়ভা গ্রন্থের রচয়িতা হচ্ছে জি মূতো বাহন জিমুত বাহন তো ড্রাইভার গ্রন্থের রচিত কে হচ্ছে জিমুতো বাহন তো চলে যাব আমরা নেক্সট প্রশ্নে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে কৌটিল্য প্রথা কে চালু করেন কে চালু করেন বল্লাল সেন কৌটিল্য প্রথা চালু করেন বল্লাল সেন কৌটিল্য প্রথা চালু করেন বল্লাল সেন তো চার নম্বর প্রশ্নে চলে যাব চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে বংশের শেষ রাজা কে ছিলেন কে ছিলেন অপরাজিত অপরাজিত ছিলেন পল্লব বংশের শেষ রাজা তো এরপরে আমরা নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে চলে যাব পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ঠান্ডা যুদ্ধ কথাটি কার উক্তি যুদ্ধ কথাটি কার উক্তি ওয়াটার লিপম্যান এ প্রশ্নটি পছন্দ আছে ওয়াটার লিপম্যান চলে যাব ছয় নম্বর প্রশ্নে ছয় নম্বর প্রশ্নের দেখতে পাচ্ছেন বান্দুং সম্মেলন কবে অনুষ্ঠিত হয় বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন সালে কবে উনিশশো পঞ্চান্ন সালে তো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলা হচ্ছে কাদের নর্ডিক বলা হয় কাদের নর্ডিক বলা হয় এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ প্রশ্ন নর্ডিক কাদের বলা হয় নর্ডিক বলা হয় আর্যদের কাদের আর্যদের নর্ডিক বলা হয় তারপরে প্রশ্নটি হচ্ছে আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নে বলা হচ্ছে নানাঘাট শিলালিপি কার সময়ে খোদিত হয় কার সময়ে নানাঘাট শিলালিপি খোদিত হয় নানাঘার শিলালিপি খোদিত হয় সাতবাহন রাজা প্রথম সাতকর্ণী আমলে বা সময়ে নানাঘাট শিলালিপি খদিত হয় চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন নয় নম্বর প্রশ্নে নিগম কথার অর্থ কি নিগম কথার অর্থ কি বণিক সংঘ নিগম কথার অর্থ বণিক সংঘ সঠিক উত্তর হচ্ছে বণিক সংঘ পরবর্তী আমাদের দশ নম্বর প্রশ্নের দিকে চলে যাবো দশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভারত সভার প্রতিষ্ঠাতা কে ভারত সভার প্রতিষ্ঠাতাকে এর আশা করি সকলেই জানো যারা জানো তারা নিচে কমেন্ট করে কমেন্ট করে ভারত সভার প্রতিষ্ঠাতা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তো আমাদের নেক্সট ইলেভেন নম্বর প্রশ্নের এগারো নম্বর প্রশ্নে চলে যাচ্ছি বলা হচ্ছে সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা কে কে সত্যার্থ রচয়িতা প্রকাশ গ্রন্থের স্বামী দয়ানন্দ সরস্বতী কে স্বামী দয়ানন্দ সরস্বতী চলে যাচ্ছে আমাদের লাস্ট প্রশ্নে লাস্ট প্রশ্নে বলা হচ্ছে রাশিয়ায় কার নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব শুরু হয় বা বিপ্লব হয় লেনিনের নেতৃত্বে কার নেতৃত্বে লেনিনের নেতৃত্বে রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব শুরু হয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন কমেন্ট করে নিচে জানাবেন কেমন লাগলো ভিডিওটি আরও ভিডিও পে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে নেবেন তো থ্যাংক ইউ বন্ধুগান